মহানগরীত এটার পিছন আনটো ভয়ানক ভূমিস্খলনের ঘটনা। এফালে নেড়ে নেপেরা বরষুণ আর আনফালে ভূমিস্খলন, এটা কোমল হয়ে পড়েছে মহানগরীর পাহাড়। গুয়াহাটির টিভি টাওয়ারের সমীপত পুনের ভূমিস্খলনের ঘটনা। এই মুহূর্তে আমার হাতলে আহিছে আন এটা ভূমিস্খলনের খবর, ব্রেকিং নিউজ। এইবার গুয়াহাটির টিভি টাওয়ারের সমীপত সংঘটিত হয়েছে ভূমিস্খলন, মহানগরী জিএমসিএইচর পাহাড়ত এই ভয়াবহ ঘটনা। নেড়ে নেপেরা বরষুণত খহিল এঘরের দেওয়াল। এই মুহূর্তে জানাইছো মহানগরীর গুয়াহাটির টিভি টাওয়ারের সমীপত ভূমিস্খলন, মহানগরী জিএমসিএইচর পাহাড়ত সংঘটিত হয়েছে এই ঘটনা। নেড়ে নেপেরা বরষুণত খহি পড়িল এঘরের দেওয়াল। ইয়ার পূর্বে বিভিন্ন স্থানত গার্ড ওয়াল খহি বিভিন্নজনে প্রাণ হেরুয়াইছে। পুনের দেওয়াল খহার খবর আহিছে আমার হাতলৈ। বিপজ্জনকভাবে গার্ড ওয়াল সমূহ নির্মাণ করা হয় পাহাড়ত, আর যার পরিণতিত বরষুণ হলেই এনেদরে এখনের পিছত আনখন গার্ড ওয়াল খহিছে, মানুহে প্রাণ হেরুয়াইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, ঘর দুয়ার ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। আকৌ অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে টিভি টাওয়ারের সমীপত, মহানগরী জিএমসিএইচর পাহাড়ত সংঘটিত হয়েছে আন এটা ভয়ঙ্কর ভূমিস্খলন। ইয়ার পূর্বে আমি খবর জানাইছিল বশিষ্ঠত ভূমিস্খলনত এটা ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে, এজন লোকের কথম্পি প্রাণ রক্ষা পড়েছে। অতীত সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে সংযুক্ত হয়েছো এইখানি মুহূর্ত। দীপাঙ্কর, পুনের ভূমিস্খলনের ঘটনা এইবার টিভি টাওয়ারের সমীপত। নিশ্চয় জয়ন্ত, 24 ঘণ্টার আমি খবর যদি দর্শকসকলক জানাও, তেতিয়াহ'লে গুৱাহাটীৰ বশিষ্ঠৰ বিজয়পুৰ বশিষ্ঠ মন্দিৰৰ সমীপত আৰু এই মুহূৰ্তত খবৰ আহিছে গুৱাহাটীৰ টিভি টাৱাৰৰ পাহাৰৰ পৰা। আৰু আমি যি স্থানত উপস্থিত আছোঁ এই স্থানৰ পৰা মাত্ৰ কিছু দূৰৈত, অৰ্থাৎ কিছু দুৰ্গম এলেকা আমি যাবলৈ চেষ্টা কৰিম। সেই খবৰ আমি লাভ কৰিছোঁ যে ঘৰৰ গাৰ্ড ৱাল খহি পৰাৰ আমি খবৰ লাভ কৰিছোঁ। গতিকে নেৰানেপেৰা বৰষুণ গুৱাহাটী মহানগৰীত, তাৰ মাজতে কিছু বিপদজনক ছবি এই মুহূৰ্তত দেখুৱাম যে কিদৰে বৰ্তমান গুৱাহাটীৰ পাহাৰত শূন্যতে উলমিছে ঘৰ। কাৰণ যিদৰে গুৱাহাটী মহানগৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা এটা ৰেড জ'ন হিচাপে তেওঁলোকে ঘোষণা কৰিছে যে গুৱাহাটীৰ মুঠ 11খনকৈ পাহাৰ, 366 অৰ্থাৎ 364টা এনেকুৱা বিপদসংকুল এলেকা, কিন্তু তাৰে মাজৰ পৰা যদি আমি 7টা বা 10টা দিনৰ খবৰ দৰ্শকসকলক জনাওঁ, তেতিয়াহ'লে ইটোৰ পিছত আনটো স্থানত ভয়ংকৰ ভূমিস্খলনৰ খবৰ আমি দৰ্শকসকলক জনাই আছোঁ। তাৰ লগে লগে গুৱাহাটীৰ জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত এডিচি বা এছডিচি পৰ্যায়ৰ বিষয়াসকলৰ সৈতে তেওঁলোকে বৈঠকত মিলিত হৈ গুৱাহাটীৰ পাহাৰৰ প্ৰায় 2000 লোকক ঘৰ খালী কৰাৰ বাবে তেওঁলোকে নিৰ্দেশনা জাৰি কৰিছিল। আৰু তেনে সময়তে গুৱাহাটীৰ বৰ্তমান কিছু পৰিৱেশ দেখুৱাইছোঁ। সতীৰ্থ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট মোৰ লগত এই মুহূৰ্তত অঞ্জন আছে। অঞ্জনে কিছু ভয়ংকৰ ছবি দেখুৱাই আছে, যিকেইখন ছবিয়ে এটা কথা আমি প্ৰমাণ কৰিব পাৰোঁ যে গুৱাহাটীৰ পাহাৰত কিদৰে বৰ্তমান শূন্যতে ঘৰ ওলমি ৰৈছে। তাজপাতৰ দৰে কিছু সংখ্যক ঘৰ খহি পৰাৰ খবৰ আহিছে। ঠিক একেদৰে তাৰ মাজত আমি যি খবৰ এই মুহূৰ্তত দৰ্শকসকলক জনাই আছোঁ যে গুৱাহাটীৰ টিভি টাৱাৰৰ যিটো জিএমচিএইচৰ বেক ছাইড বা যিটো জিএমচিএইচৰ পিছফালে থকা যিখন পাহাৰ, তাত এঘৰৰ গাৰ্ড ৱাল খহি পৰাৰ এটা খবৰ আমি লাভ কৰিছোঁ। আমি ঘটনাস্থলীলৈ যাম, দৰ্শকসকলক সেই স্থানৰ পৰা পৰিৱেশ দেখুৱাম। কিন্তু তাৰ লগে লগে আমি বশিষ্ঠৰ ফালৰ পৰা যদি আমি খবৰ দৰ্শকসকলক জনাওঁ, তেতিয়াহ'লে বশিষ্ঠ মন্দিৰৰ সমীপতে এঘৰৰ প্ৰকাণ্ড দেৱাল খহি পৰা বুলি আমাৰ সতীৰ্থ সাংবাদিক উৎপল হালৈ ইতিমধ্যে দৰ্শকসকলক জনাইছিল। ঠিক একেদৰে যোৱা নিশা যিটো ঘটনা ঘটিছিল গুৱাহাটীৰ বশিষ্ঠৰ বিজয়পুৰত, তাতো একে যে এগৰাকী পাঠক উপাধিৰ এগৰাকী লোকৰ ঘৰত এই ঘটনাটো সংঘটিত হৈছিল। আৰু তাৰপিছত কিদৰে খোৱা পাতিতে সেই লোকজনে প্ৰাণ বচাবলৈ এক প্ৰকাৰ চেষ্টা চলাইছিলে, তেওঁৰ প্ৰাণ ৰক্ষা পৰিছে। কিন্তু যিদৰে গুৱাহাটীত এই বিপদজনক এটা খবৰ আমি দৰ্শকসকলক জনাই গৈছোঁ যে গুৱাহাটী মহানগৰীৰ পাহাৰত কিদৰে বিপদ ঘণ্টা বাজিছে, কাৰণ নেৰানেপেৰা বৰষুণ যোৱা 4-5টা দিন ধৰি গুৱাহাটীত বৰষুণ অব্যাহত আছে। আৰু বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই যিটো তথ্য জনাইছে যে অহা আৰু 5 বা 7টা দিন পৰ্যন্ত গুৱাহাটীত ধাৰাসাৰ বৰষুণ অব্যাহত থাকিব। তেনে সময়তে গুৱাহাটীৰ ইটো প্ৰান্তৰ পৰা সিটো প্ৰান্তলৈকে যিটো খবৰ আমি মালিগাঁওত আমি যোৱাকালি খবৰ লাভ কৰিছিলোঁ, আৰু দুটা দিন পূৰ্বে গুৱাহাটীৰ চানমাৰী, খাৰখুলি আদি বিভিন্ন প্ৰান্তৰ আমি খবৰ দৰ্শকসকলক জনাইছোঁ যে কিদৰে গুৱাহাটীৰ পাহাৰত বৰ্তমান এক প্ৰকাৰ বিপদ ঘণ্টা বাজিছে। আমি ভিজুৱেলছ কিছু দেখুৱাইছোঁ যিসমূহ স্থানত এই ধৰণৰ এটা বিপদৰ আকাংক্ষা কৰিব পৰা যায়। গুৱাহাটীৰ টিভি টাৱাৰৰ কিছু আমি যি স্থানত উপস্থিত আছোঁ তাৰ পৰা কিছু দূৰৈত, নাতি দূৰৈতে এঘৰৰ গাৰ্ড ৱাল খহি পৰাৰ আমি খবৰ লাভ কৰিছোঁ। গতিকে কিছু ভিজুৱেলছ দেখুৱাইছোঁ যিসমূহ ভিজুৱেলছৰ সহায়ত দৰ্শকসকলে অনুমান কৰিব যে গুৱাহাটীৰ পাহাৰত কিদৰে বিপদ ঘণ্টা বাজিছে। জয়ন্ত আৰু বশিষ্ঠ টিভি টাৱাৰ আজি বিভিন্ন প্ৰান্তৰ পৰা খবৰ আহি আছে, গ্ৰাউণ্ডত যাম আৰু কিছু তথ্য আমি সবিশেষ দৰ্শকসকলক আমি জনাই যাবলৈ চেষ্টা কৰিম। জয়ন্ত ধন্যবাদ, দীপাঙ্কর আপনার ধন্যবাদ জানাইছো, আপনি ঘটনাস্থলীলৈ রওনা হোক, আমি পরবর্তী সময়ত সেই তথ্য লাভ করিম। কিবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেনেকুৱা, কোনো লোক হতাহত হয়েছে নে নাই, সেই বিষয়ে আমি পরবর্তী সময়ত আমার দর্শকসকলক জনাম আপনার জৰিয়তে। এইটো
মাইথান স্টিল নহয়। অ ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। পশ্চিমবঙ্গৰ ৰঙাপানী ষ্টেচনৰ সমীপত সোমবাৰে দুৰ্ঘটনা সংঘটিত হোৱা স্থানত এতিয়া দিনে নিশাই ৰেলপথ মেৰামতি তথা পুনৰ নিৰ্মাণৰ কাম চলিছে। এতিয়াও ঘটনাস্থলীতে পৰি আছে ৰেল লাইনৰ পৰা বাগৰি পৰা কাঞ্চনজংঘা এক্সপ্ৰেছৰ প্ৰায় শূন্য বিচূন্ন হৈ পৰা ডবাকেইটা। কাঞ্চনজংঘা এক্সপ্ৰেছত একেটা ট্ৰেকতে যাত্ৰা কৰা মালবাহী ৰেলে পাছফালৰ পৰা কুন্দিওৱাৰ ফলত সৃষ্টি হৈছিল এক ভয়ংকৰ পৰিস্থিতিৰ। এই ৰেল দুৰ্ঘটনাত নজন লোকৰ মৃত্যু হোৱাৰ লগতে গুৰুতৰভাৱে আহত হৈছিল আন প্ৰায় অর্ধ শতাধিক লোক। কিছু পরিমাণে বা সামান্য পরিমাণে আহত হয়েছিল আন 32 জন লোক। নিহত লোক কেজনের 2 জন রেল বিভাগের কর্মচারী আর বাকি 7 গৰাকী যাত্রী। দুর্ঘটনার পাছত ঘটনাস্থলীত চলা উদ্ধার অভিযানের অন্তত কাঞ্চনজংঘা এক্সপ্রেছ শিয়ালদ অভিমুখে যাত্রা করার বিপরীতে রেলপথটুত বন্ধ হয়ে পড়েছিল রেল চলাচল। রেলপথ চা মেরামতি সম্পূর্ণ হলেহে এই পথেরে পুনের রেল চলাচল করব পাৰিব। অবশ্যই বিকল্প পথেরে 2-1 রেল বর্তমান চলাচল করে আছে। आपने देखा था कि कल शाम को 6:30 बजे जो अप लाइन थी उसको फिट दिया गया था डीजल से चलने के लिए, और डीजल से बहुत सारी ट्रेनें आपने चलते हुए भी देखी होंगी। अभी सुबह में 7:30 बजे के आसपास में जो डाउन लाइन थी उसको भी फिट दे दिया गया, उसे इलेक्ट्रिक लोगों के साथ में ट्रेन चलेगी, और यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है। रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। डाउन लाइन से अभी तक जो डीजल पे चल रहा था तो इस पे काम ओसी का काम शुरू किया जाएगा और 2-3.5 घंटे के अंदर में उसको पूरा कर दिया जाएगा। तो उसके बाद ये अपलाइन जो वो भी नॉर्मल फिट हो जाएगी। प्रिलिमिनरी बहुत सारे फेलियर थे, सिग्नल भी थे, लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कुछ कमी नजर आ रहा है, और उनके बारे में अंतिम फैसला CCR साहब भी देंगे। ইফালে রেল দুর্ঘটনার বাবে কেইবাখনো রেলর চলাচল বাতিল আর পথ তথা সময়ের সাল সলনি ঘটুয়া হয়েছে। সেই অনুসরি আজি 5 রেলর চলাচল বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে উজনি আর নামনিমুয়া কাটিহার শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেছ তথা শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেছ। একদরে উজনি আর নামনিমুয়া নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেছ তথা হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেছ বাতিল করা হয়েছে। শিলিগুড়ি যোগবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেছ আজির বাবে বাতিল করা হয়েছে। আনহাতে নিউ জলপাইগুড়ি নিউ দিল্লী সুপারফাস্ট এক্সপ্রেছর সময় সাল সলনি হয়েছে। নতুন সময় অনুসরি 12 বজাত নিউ জলপাইগুড়িপুর যাত্রা করব এক্সপ্রেছখনে। আনহাতে আলুয়াবাড়ি শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি পথেরে কেইবাখনো রেলর যাত্রাপথ সলনি করা হয়েছে। ইতিমধ্যে এই পথেরে কালিয়েই নতুন দিল্লী ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেছ আর শিলচর শিয়ালদ কাঞ্চনজংঘা এক্সপ্রেছে যাত্রা করেছে। অবশেষত সিকিমত আবদ্ধ হৈ থকা 1200 পর্যটকৰ 64 গৰাকীক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে সোমবাৰে। খৰস্ৰোতা তিস্তা নৈৰ ওপৰত থকা ভগ্ন দলংখন মেৰামতি কৰাৰ পাছতে যোগাযোগ ব্যৱস্থা কিছু উন্নত হৈছে। চুংথাং আৰু মংগনৰ মাজত পথ সংযোগ স্থাপন হৈছে। হেলিকপ্টাৰেৰে উদ্ধাৰ অভিযান ব্যৰ্থ হোৱাৰ পাছত পথেৰেই পৰ্যটকসকলক উদ্ধাৰ কৰে প্ৰশাসনে। দ্ৰুতগতিত চলি আছে উদ্ধাৰ অভিযান। প্ৰতিকূল বতৰৰ বাবে উদ্ধাৰ অভিযানত কিছু ব্যাঘাত জন্মিছে যদিও তিস্তা নৈৰ দলঙেৰে অব্যাহত রাখিছে আবদ্ধ পর্যটকর উদ্ধার অভিযান। SDRF NDRF আর সেনার উদ্ধারকারী দলে নিরন্তর কাম করে আছে পর্যটকসকলক উদ্ধার করিবর বাবে। উদ্ধার অভিযানত সহযোগ করেছে বর্ডার রোডস অর্গেনাইজেশনেও। 12 আর 13 জুনত হওয়া ধারাষার বরষুণের পাছতে সিকিমত ভয়ঙ্কর ভূমিস্খলন আর বানে প্রলয়ের সৃষ্টি করেছিল। একাধিক পথ তিস্তা নৈর পানির ঢলে উটুয়াই নিছিল। ভূমিস্খলনতো বহুকেইটা পথ আবদ্ধ হয়ে পড়েছিল। আটাইতকৈ বেশিকৈ ক্ষতিগ্রস্ত হয়েছিল সিকিমর মঙ্গন জেলা। বেশিরভাগ অঞ্চলত বহির্বিশ্বর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলত লাচুং শহরত আবদ্ধ হয়ে পড়ে প্রায় 1200 পর্যটক। ইয়ার ভিতর আছিল 15 গৰাকী বিদেশী পর্যটক। ইফালে উত্তর সিকিম আর দংজঙ্গুর মাজত থকা নতুনক নির্মাণ করা সংকলং উলমা ব্রিজখন ভাঙি পড়ার ফলত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইফালে প্রতিকূল বতৰৰ মাজতো সিকিমত অব্যাহত আছে উদ্ধার অভিযান। সোমবারে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো শিশুসহ 64 গৰাকী আবদ্ধ লোকক উদ্ধার করা হয়েছে। ভূমিস্খলনত বিধ্বস্ত সিকিমত বর্তমানেও আবদ্ধ হয়ে আছে সহস্রাধিক পর্যটক। ধারাষার বরষুণের বাবে উদ্ধার অভিযানত আহি পড়েছে বাধা। নেড়ানেপেড়া বরষুণের ফলত ঠায়ে ঠায়ে পাহাড়ের মাটি শিল খহি পড়াত যাতায়াত সম্পূর্ণরূপে বিঘ্নিত। ইপিনে বরষুণের মাজতো পথ মুকলি করাত ব্যস্ত হয়েছে সীমান্ত পথ সংস্থা। বর্তমান উত্তর সিকিমলৈ মুকলি হয়েছে পথ।
हम लोग झारखंड से यहाँ पर सिक्किम के लाचुंग और जीरो पॉइंट हम लोग घूमने आए थे लगभग 8 से 10 दिन पहले। लेकिन बारिश इतनी जोर से होने की वजह से हम लोग का कनेक्टिविटी बहुत लॉस्ट हो चुका है। बहुत सारे लैंडस्लाइड की वजह से हमारा कनेक्टिविटी लॉस्ट होने की वजह से हमारे बीआरओ टीम ने बहुत तेज़ी से हमारे लिए रास्ता निकालते हुए आज हम लोग रेस्क्यू करके हमें सेफ पहुँचा रहे हैं। इसके लिए हम बीआरओ को बहुत बहुत थैंक यू बोलना चाहते हैं। উদ্ধারকারী দলক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এই সকল আবদ্ধ হয়ে থাকা লোকে। 64 গৰাকী পর্যটক শিশু মহিলা সহ এই 64 গৰাকী পর্যটক বিগত 10 দিনে তেওঁলোক আবদ্ধ হয়ে আছিল। অত্যন্ত ভয়ানক, অত্যন্ত দুর্গম হয়ে পড়েছে বাট পথ। সকলোফালে কেবল ধ্বংসস্তূপ, সকলোফালে কেবল ধ্বংসলীলা, আর তার মাজতে সহস্রাধিক পর্যটক আবদ্ধ হয়ে আছিল। এফালে মুখলধার বরষুণ, আরফালে প্রচণ্ড শীত, তার মাজতে এনেদরে অনাহারে অনিদ্রারে সময় পার করা পর্যটকসকলক উদ্ধার অভিযানত নামি পড়েছে উদ্ধারকারী দল। কিন্তু এতিয়াও সহস্রাধিক পর্যটক আবদ্ধ হয়ে আছে। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপ্রদবন্ত সিং পান্নুনক হত্যার ষড়যন্ত্রের অভিযোগত গ্রেপ্তার হওয়া নিখিল গুপ্তাক আমেরিকালে প্রত্যর্পণ করেছে চেক গণরাজ্যের পর। ভারতীয় নাগরিক নিখিল গুপ্তায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপ্রদবন্ত সিংয়ের ধনের বিনিময়ত হত্যার ষড়যন্ত্র রচনা করেছে। ফেডারেল ব্যুরো অফ প্রিজনসে জানিবলৈ দিছে এই কথা। আমেরিকার অনুরোধত চেক গণরাজ্য জুন মাহত গ্রেপ্তার করা হয়েছিল নিখিল গুপ্তাক। সোমবারে আমেরিকালে প্রত্যর্পণ করার পাছতে ফেডারেল আদালতত হাজির করা হয় নিখিল গুপ্তাক। 52 বছরীয় নিখিল গুপ্তাক ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন ক্যাম্পত রখা হয়েছে, যত বিদেশী বন্দীসকলক বিশেষ সা সুবিধা আদি নিরীক্ষণত রখা হয়। উল্লেখযোগ্য যে ভারতের শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপ্রদবন্ত সিংক হত্যার চেষ্টা চলাইছিল এটা চক্রয়। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাজনক হত্যার বাবে সুপারি দিয়ার অভিযোগ উত্থাপন করে নিখিল গুপ্তার বিরুদ্ধে। কামাখ্যা ধামর অম্বুবাসী মেলালয় মাজত মাত্র 3টা দিন বাকি। মাজত মাত্র 3টা দিন, 3টা দিনের পাছতে নীলাচলের বুকত আরম্ভ হব মহা অম্বুবাসী মেলা। অম্বুবাসী মেলার বাবে সাজু হয়েছে জেলা প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ। অম্বুবাসী মেলালয় সোঁত বাব লাখ লাখ ভক্তর। নীলাচল দর্শন করা ভক্তসকলে স্নান করে দর্শন করে বশিষ্ঠাশ্রম দেওয়ালয়। নীলাচলের সমান্তরালক সন্ধ্যাচলের বুকু উদ্ভাসিত হব আলোকসজ্জার, ভক্তক আদরিবলে সাজু মন্দির কর্তৃপক্ষ। বিগত বর্ষত অম্বুবাসীর সময়ত 1 লাখতক অধিক ভক্তর সমাগম হয়েছিল, এইবার ততোধিক হব বলে সাজু হয়েছে সরকার, প্রশাসন তথা মন্দির কর্তৃপক্ষ। সতীর্থ সাংবাদিক উৎপল হালৈর প্রতিবেদন আগবঢ়াম। নীলাচল পাহাড়ত থাকা বশিষ্ঠ আশ্রম দেওয়ালয়ও কিন্তু তেখেতসকলে প্রস্তুতি তুঙ্গত করেছে, কারণ ইয়াতেও লক্ষ লক্ষ ভক্ত ইয়াতে সমাগত হয় প্রত্যেক বছরে। বিশেষকৈ যি নীলাচলের বুকু আছে, নীলাচলের বুকু তেখেতসকলে প্রার্থনা করার পিছত যি এই মন্দির চা আছে বশিষ্ঠ আশ্রম দেওয়ালয়ত গা ধুবলে বা স্নান করবলে ভক্ত আহে। আর তারে পূর্বে যে চা যায় বশিষ্ঠ আশ্রম দেওয়ালয় সাজু হয়ে উঠিছে। বিশেষকৈ সেই সময়সাত প্রবৃত্তি আর নিবৃত্তির সময়সালে যে চা যায় বশিষ্ঠ আশ্রম দেওয়ালয় দুর্গা মন্দির আর সমান্তরভাবে গণেশ মন্দির বন্ধ থাকিব, তার বাইরে কিন্তু দেওয়ালয় খোলা থাকিব বলে ইয়ারে যে পুরোহিত আছে মূল পুরোহিতে জানাইছে। আর আমার হতে মূল পুরোহিতগী আছে, তেখেতরপরা জানিবলে চেষ্টা করিম। বেশি দিন নাই মাজত, আর 3টা দিন আছে, কি ধরনের সাজু হয়েছে আপনার? অন্যবারের নিচিনা এইবার আমার বশিষ্ঠ দেওয়ালয় অম্বুবাসী মেলা উদ্দেশ্যে সম্পূর্ণ সাজু। আমার সরকারের ফল প্রশাসনের পর আমার থাকার সুবিধা বা পানির সুবিধা, লেট্রিনের সুবিধা গোটেখিনি করে দিব। 22 তারিখে রাতেপা 8:35 অম্বুবাসী প্রবৃত্তি হব, তেতিয়া আমার মন্দির বন্ধ থাকিব। আর 25 তারিখ রাতে অম্বুবাসী নিবৃত্তি হব, তেতিয়া যদিও 25 তারিখ হব, আমি 26 তারিখে মন্দির খুলিম। গতি এইকেইদিনত ভক্তর যথেষ্ট ভিড় হয় আর ভাণ্ডারের কারণে ব্যবস্থা করা হয়েছে। বহুত ভক্ত ভাণ্ডারা নিজে নিজে কিছুমানে ব্যবস্থা করে যাবারও করেছিল, এইবারও সুদিব আছে যে কেনেকুৱা কি করা যাব। আমি বোলো আপনাদের যেনেকা সুবিধা আগের নিচিনা তেনেকুৱা করব, আমি গোটেইবিলাক নিজে আহি ভাণ্ডারের ব্যবস্থা করব। কিমান দর্শক আহিব বলে ভাবিছে? যাবার ভক্ত কিমান আইছিল? যাবার তো আমার 1 লাখের উপর আছিল, এইবারও তেনেকুৱা আমার 1 লাখের উপরতে হব, কারণ কামাখ্যাত যা ভক্ত আহিব তেওঁলোকে এবার বশিষ্ঠক আহিব। বশিষ্ঠ দর্শন করে ইয়াত গা ধুই
প্রত্যেকেই বাবাক দর্শন করে ইয়ার যায় সন্ধ্যাচলের বুকুলকে তাত পরিদর্শন করার পিছন ইয়াত আবলা কিনা একটা নিয়ম আছে নাকি? নিয়ম নাই, কিন্তু মাক যেটা কাম নর্থ ইস্ট আর উত্তর পূর্বাঞ্চল বলে গেলে কামাখ্যা, কামাখ্যা দর্শন করার কারণে বহুত ভক্তপ্রাণ রাইজ বাহিরেরপরাও আহে, গোটে ভারতবর্ষর বাহিরেরপরাও আহে। তেওঁলোকে যেহেতুকে বশি কামাখ্যা দর্শন, কামাখ্যার দর্শন হওয়ার পিছতে বশিষ্ঠ রামর গুরু বশিষ্ঠ মহামুনি দর্শন করার কারণে ভক্তসকলে ইয়ালে আহে। স্নান করার কিবা এটা যেহেতুকে ইয়াত বশিষ্ঠ গঙ্গা, বশিষ্ঠমুনি আবাহন করে গঙ্গা লই আহিছিল সন্ধ্যাচল পর্বতর পৰা। সেই সন্ধ্যাচল পর্বতর সৌন্দর্যর কারণে তাত যেটু গঙ্গা নামি আহিছে সেই গঙ্গা স্নান করে বহুত পুণ্যপ্রাপ্তি হয়। গতি সেই পুণ্যপ্রাপ্তির কারণে তেওঁলোকে যেহেতুকে ভক্তসকলে নিজের মার কামাখ্যাক দর্শন করে তেও নিজের নিজের মনের বাঞ্ছা পূর্ণ করার কারণে আহে। ইয়াতো তেওঁলোকে বশিষ্ঠ সাধনা করা পীঠ, গতি সাধনা করে গতি তাতে পাইছিল, গতি ইয়াতো তেও স্নান করে বাবা বশিষ্ঠক দর্শন করে তেওঁলোকে কামাখ্যা মাক দর্শন করে। যে মাহাত্ম থাকে সেই মাহাত্মর কথা কলে যে সন্ধ্যাললিতা কান্তার সঙ্গমস্থলী গঙ্গার এক প্রকার তেখেতসকলে গঙ্গা বলে মানে এই অঞ্চলত, আর সেই সন্ধ্যাচলের বুকুরপরা অহা গঙ্গা নদীতে এবার স্নান করবলে সকল ভক্ত ভিড় করে, আর ইয়াতে স্নান করার পিছতে বশিষ্ঠ আশ্রম দেওয়ালয় প্রবেশ করে তেখেতসকলে পূজা পাঠখিনি করা পরিলক্ষিত হয়েছে।